আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা আলোচনা করব আলী আত-তান্তাবী নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। আলী আত-তান্তাবী তিনি জন্মগ্রহণ করেন 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1999 খ্রিস্টাব্দে। 1999 খ্রিস্টাব্দে আরও দুইজন মৃত্যুবরণ করেন, একজন হচ্ছে আবদুল্লাহ বারদুনী এবং আবুল হাসান আলী আন-নদভী। العلامات والسوري الشيخ علي بن مصطفى الطنطاوي তিনি একজন সিরিয়ান মাকালা রাইটার, ঠিক আছে। তার পুরো নাম শেখ আলী বিন মুস্তাফা তান্তাবি। ওয়া আদিবুন শাহিরুন ওয়া কাতিবুন বারিউন ওয়া ফাকিহুন ওয়া দাঈয়াতুন সুজাউন ওয়া সাহাফিয়ুন। তিনার এগুলো হচ্ছে সিফাত, অর্থাৎ তিনি একজন আদিব মাশহুর একজন সাহিত্যিক, কাতিব বারিউন তিনি একজন বারে লেখক, ফাকিহুন তিনি একজন ফাকি এবং তিনি একজন সাহসী দায়ী, ও সাহাফিউন এবং তিনি একজন জার্নালিস্ট। উলিদাফি দামেস্ক, তিনি দামেস্কে জন্মগ্রহণ করেন, ফি সুরিয়া সিরিয়াতে, মিন উসরাতিন আচ্ছা ও দিন ও আসলিহা মিন মদিনাতি মিন উসরাতিন দিনিন মিন উসরাতিন ও দিনিন, ঠিক আছে। এক দিনই পরিবারে আসলুহা বিন মদিনাতি তন্তা, তার তাদের যে বংশের যে আসল সেটা তন্তা থেকে। তন্তা এটা কোথায় অবস্থিত? না তো এটা মিশরে অবস্থিত। তন্তা, তহতা, সাখরাত এগুলো সব মিশরে অবস্থিত। তালাক্কা দেরাসা তাহলে ইবতেদা ইয়াতা ফিয়াল মাদ্রাসাতে তেজারিয়া, মাদ্রাসা তো তেজারিয়া থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন। সুম্মা হাসাল আলা দেরাসাতি সানাবিয়াতি মিন মাকতাব মিন মাকতাবে আম্বার বি দামেস্ক, দামেস্কে যে মাকতাবে আম্বার রয়েছে, যে আম্বার যে মকতব, সেখান থেকে তার যে মাকতাবে আম্বার যেটা রয়েছে সেখান থেকে তার যে সানাবিয়া যে শিক্ষা সেখান থেকে হাসিল করেন, অর্জন করেন। অর্থাৎ সানাবিয়া মানে হাই স্কুল লেভেলের। ওতাখারাজা ফিহা আল ফতি সুমিয়া ওয়া সামান ওয়া ইশরিন, 1928 খ্রিস্টাব্দে তিনি সেখান থেকে বের হন। তুফি আবু হুয়া উমরহু আশারা সিনিন, যখন তার পিতা মারা যান তখন তার বয়স মাত্র 10 বছর, ঠিক আছে। ওয়ামাতা তুমু ওয়া ফি আর-রাবিআতি ওয়াল ইশরিন মিন উমরিহি, এবং যখন তিনার মা মারা যান তখন তার বয়স 24 বৎসর। নাসারা আলী আত-তান্তাবী আউয়ালা মাকালাতিন আন বাশার ফি জারিদাতিন, বাশার সম্পর্কে তার যে প্রথম মাকালা তিনি পাবলিশ করেছিলেন একটা পত্রিকা থেকে, যেটার নাম হচ্ছে মাকতাবিস, এখান থেকে আম 1926 খ্রিস্টাব্দে। নাসারা আলাহু আল উস্তাদ মোহাম্মদ আল কুর্দি আলী, এবং নাসারাহা লাহু আল উস্তাদ মোহাম্মদ আল কুর্দি, যে শিক্ষক রয়েছে মোহাম্মদ আল কুর্দি আলী, তিনি এটাকে প্রকাশ করেছিলেন। থুম্মা নাসারা মাকালাতিহি ফি কাসীরি মিনাস সুহাফ, এবং অতঃপর তিনি তার অনেকগুলো মাকালা বিভিন্ন পত্রপত্রিকাতে তিনি ছাড়তে শুরু করেন। ওয়াসা রাখা ফি তাহরিরি মাজাল্লাতাই, এবং তিনি যুক্ত হন সম্পাদনার কাজে। আলফাতাহ একটা মাজাল্লা রয়েছে এখানে, ওয়াজাহারা এবং এই মাজাল্লায় কামা আমিলা ফি আল মাজাল্লা, যেমনভাবে তিনি কাজ করেছেন আন-নাসর এই ম্যাগাজিনে, তারপর ফাতহ আল গর্ব এই ম্যাগাজিনে, তারপর আলফুবা এই আলিব্বা এই ম্যাগাজিনে, তারপর আল মুসলিমুন ওয়া নাকিদ ওয়া শুউব, এগুলো সব ম্যাগাজিন যেখানে তিনি কাজ করেছেন। অফি আম আল ফতি সুমিয়া ওয়া তালা সিত্তিন, 1963 খ্রিস্টাব্দে কাদিমা আলী আত-তান্তাবী ইলা রিয়াদ, তিনি 1963 খ্রিস্টাব্দে রিয়াদ যান, সৌদি আরবের রাজধানী, ঠিক আছে। মুদাররিসান শিক্ষক হিসাবে ফিল কুল্লিয়াত ওয়াল মাআহিদ, কলেজেস এবং যে সমস্ত ইনস্টিটিউশন ছিল সেখানে শিক্ষক হিসাবে যান। ওয়া আকামা ফি জুদ্দাতা, এবং সেখানে জেদ্দায় কী করেন, অবস্থান করেন। ইহাদা ওয়াশরিন 21 বছর। তোম্মা ইন্তাকালা ইলা আল আজিজা ফি মাক্কাতা, মাক্কায় যে একটা আজিজা নামে একটা স্থান রয়েছে সেখানে যান। ফাসাকানাহা সাবা আসানাওয়াত, এবং সেখানে 7 বছর থাকেন। সুম্মা রজা ইলা জুদ্দাতা, অতঃপর সেখান থেকে আবার জেদ্দায় ফিরে আসেন। ফাকামা ফিহা ইলা আন তুফিয়া আম 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জেদ্দাতে থেকে যান। ওদুফিনা ফি মাকবারাতি আল আদল ফি মাক্কাত আল মুকারামা, মাক্কা মুকারামায় যে একটা আদল নামে একটা কবরস্থান রয়েছে সেখানে তাকে দাফন করা হয়। অফিসানাতিন আল ফতি সুমিয়া ওয়া তিসাইন, 1990 খ্রিস্টাব্দে নালা শেখ আলী আত-তান্তাবী জায়েজাত আল মুলুক আল ফায়সাল লি খিদমাত আল ইসলাম, ইসলামের খিদমত করার জন্য তিনি 1990 খ্রিস্টাব্দে মালিক ফয়সাল অ্যাওয়ার্ড তিনি পান। এছাড়াও আরও অনেকেই পেয়েছে মালিক ফয়সাল, মালিক কিং ফয়সাল, যেমন আবুল হাসান আলী নদভী,
1979 খ্রিস্টাব্দে, তারপর আবুলালাল মওদুদি তিনি পেয়েছেন 1979 খ্রিস্টাব্দে, যে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা, ইসলামের প্রতিষ্ঠাতা তিনিই প্রথম পেয়েছিলেন এই এই যে অ্যাওয়ার্ডটি। অমিনাল মুলাহিদ এবং বিশেষ করে আন্না আত-তান্তাবি আউয়ালু মান কাতাবা মাসরাহাতান ইসলামিয়াতান মুক্তা বাসাতান মিন সিরাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী থেকে নিয়ে জীবনী থেকে গৃহীত তিনি একটি ইসলামী মাসরাহি অর্থাৎ নাটক তিনি প্রথম লিখেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আউয়ালু মান কাতাবা মাসরাহাতান ইসলামিয়াতান মুক্তাবাসাতান। ওকে, তো আল জবাব হুয়া আলী আত-তান্তাবি। ওকে, এটা কারা লিখেছিল? কাবলা ইয়াকতুবা তৌফিকুল হাকিম মাসরাহিয়াত মোহাম্মদ, মোহাম্মদ নামে একটি মাসরাহিয়াত তৌফিকুল হাকিম লিখেছিলেন, তার আগে কিন্তু এটি তিনি লিখেছিলেন। ইয়াকুল আলী আত-তান্তাবি নাফসি ওয়া কুওয়াতি কালামিহি আসলিল, যে তার যে কোষমুক্ত যে কলমের শক্তির ব্যাপারে তিনি নিজের সম্পর্কে তিনি বলেছেন, নিজে নিজে বলেছেন যে আনা মিন জামাইয়াতিল মুহারিবিনিল কুদামা, আমি সেই প্রাচীন আগেকার যে মুহারিবিনদের মধ্য থেকে একজন। হাল সামিআতুম বিহা, তোমরা কি শুনেছো এ সম্পর্কে? কান আলী সিলাহুন, আমার একটি কি রয়েছে? তরবারি রয়েছে, আমার একটি অস্ত্র রয়েছে। আখুদু বিহি আল মুআমা, যে অস্ত্র আমি কি করি ঢুকিয়ে দিই, অর্থাৎ হট্টগোল, যেখানে যুদ্ধ বিগ্রহ সেখানে আমি কি করি সেই অস্ত্রকে আমি ব্যবহার করি। ওয়া উতাইনু বিহি আল ফোরসান, এবং তার দ্বারা আমি অশ্বরোহীদেরকে স্ট্যাবিং করি, অর্থাৎ তরবারি দ্বারা আঘাত করি, ঠিক আছে। অসেলাহি কলামি, আর আমার সেই তরবারি সেই অস্ত্রটা হচ্ছে আমার কলম। হামিল তুহু সিনিনা তিওয়ালান, অর্থাৎ আমি এটাকে অনেক দিন থেকে বহন করেছি। ওকাবিলু বিহা রিজাল, আমি মানুষের সম্মুখীন হই, অর্থাৎ মানুষের সঙ্গে মোকাবেলা করি এই কলমের দ্বারা। ওকাতিলু বিহা আবতাল, এবং যারা বীর রয়েছে তাদের সঙ্গে এই কলমের দ্বারাই কি করি যুদ্ধ করি। ফা আউদু মাররাতান, আমি আরেকবার ফিরে আসবো। ওয়া মাই গারুন নাসর, এবং আমার সঙ্গে থাকবে শুধু বিজয়। ওয়া আরজিউ মাররাতান, এবং আরেকবার আমি ফিরে আসবো। আমসাহু গুবার আল ফাসলি, আমি মুছে ফেলবো ব্যর্থতার ধূলিকণা, ঠিক আছে। আনওয়াজি, ব্যর্থতার যে ধুলো, আনওয়াজি মানে আমার মুখ থেকে, এটা সে নিজের সম্পর্কে বলেছিল। অমিন আহমে মোয়াল্লাফাতি, তার যে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ যে মোয়াল্লাফাত রচিত গ্রন্থসমূহ সেগুলোর মধ্যে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর আকবর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেম ও তারিখ, রিজাল মিন আত-তারিখ, কিসাস মিন আত-তারিখ, সুয়ার ওয়া খাওয়াতির ফি সাবিলিল ইসলাহ, তারপর তারিফ আম বিদিনিল ইসলাম, ফতোয়া আলা আত-তান্তাবি, ফুসুল ইসলামিয়া ফি বিলাদিল আরব, আল কাদায়া ফিল ইসলাম, রসাইল সাইফিল ইসলাম, রসাইলুল ইসলাহ, বশর বিন বুট, ওমর বিন খত্তাব, ফি তাহলিল আল আদাবি, হিতাফুল মজদ, আবু জাহল, সৈয়দুল খাতির, লিবনে আল জৌজি, মাকালাতুন ফি কালিমাত, যিকরিয়াত আলী আত-তান্তাবি। যিকরিয়াত যেটা আছে সিরাতুন দাতি, আলী আত-তান্তাবির যে আত্মজীবনী সেটি হচ্ছে যিকরিয়াত, এই টাইটেলে সেই বইটি লিখেছেন। মাআন্নাস মিন নাফাহাতিল হারাম, قصاص من الحياة বাগদাদ, দামেশক, আল জামিআ আল উমুবি ফি ইন্দোনেশিয়া, এগুলো তার হচ্ছে মুয়াল্লাফাত। তো আলী আত-তান্তাবি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম, বিশেষ করে তার কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকবর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো মনে রাখবে, যদিও এখান থেকে প্রশ্ন সেরকম আসে না। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটি যে আউয়ালু মান কাতাবা মাসরাহিয়াতান ইসলামিয়াতান মুক্তাবাসাতান মিন সিরাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। তো এটাকে না তো আলী আত-তান্তাবি তিনি এটি প্রথম লিখেছিলেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।